ওয়েলকাম ব্যাক টু বিউটি তৃপ্তি। তো আজকের এই পর্বে আমি রিভিউ করতে চলেছি দাসন স্ক্যান প্রোডাক্টের ক্যান গার্ড সানস্ক্রিন লোশন। এটা মূলত বডির জন্য ইউজ করা হয় বা বডির জন্য ইউজ করলে খুবই ভালো একটা ইফেক্ট পাওয়া যায়, বিকজ আমাদের বডি স্কিন ফেসের স্কিন থেকে সবসময় ড্রাই হয়। আর যেহেতু এটার মধ্যে লোশন বেস একটা সানস্ক্রিন, এটা নর্মালি একটু তৈলাক্ত ভাব আছে এটার মধ্যে, তো সেক্ষেত্রে এটা বডিতে ইউজ করলে খুবই ভালো হবে। তো 100 ml-এর এই ক্যান গার্ড সানস্ক্রিনটা দাম হচ্ছে 185 টাকা। তো তার উপর তোমরা অবশ্যই দাসমি স্ক্যান প্রোডাক্টে যেরকম 10-15% ছাড় পাও, সেরকম ছাড় তো অবশ্যই পেয়ে যাবে। তো এই প্রোডাক্টে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে আমি সেটা তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে লিখে দেবো। বাট এখানে কি হার্বাল এক্সট্রাক্ট ইউজ করা হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি। অ্যালোভেরা, হরিদ্রা, হচ্ছে ক্ষীরা আর হচ্ছে চিরাঞ্জি, এইগুলো ইউজ করা হয়েছে। আর বাদ বাকি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এটাতে কিন্তু প্রিজারভেটিভ হিসাবে এখানে বলা হয়েছে প্রোপাইল প্যারাবিন, মিথাইল প্যারাবিন ইউজ করা যায়। তো বন্ধুরা, তোমরা যারা প্যারাবিন জাতীয় প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করো না, যদিও খারাপ প্যারাবিন জাতীয় প্রোডাক্ট ইউজ করো, তো তারা এই প্রোডাক্টকে চাইলে অ্যাভয়েড করে যেতে পারো, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। আর প্রোডাক্ট ইন্ডিকেশন কী করছে, ইট প্রোটেক্টস দ্য স্কিন, প্রিভেন্ট দ্য ড্যামেজ অফ দ্য হার্মফুল ইউভি রেস। এটা আমাদের স্কিনে হার্মফুল ইউভি রেস থেকে, মানে সূর্যরশ্মি থেকে আমাদের স্কিনটাকে প্রিভেন্ট, মানে রক্ষা করবে। আর বলা হয়েছে সানবার্ন অ্যান্ড অলসো সারফেস দ্য ট্যানিং। হ্যাঁ, এটা আমাদের স্কিনকে সানবার্ন, মানে স্কিনকে সূর্যের আলোয় পুড়ে যাওয়া এবং ট্যানিং থেকেও রক্ষা করবে। তো বন্ধুরা, এই প্রোডাক্টটা কেমন দেখতে আমি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে প্রোডাক্টটা হলো এইরকম সাদা, একদমই লোশন বেস। তো এটা কিন্তু যাদের অয়েলি স্কিন তাদের জন্য একদমই অনুপযোগী, বাট এটা নর্মালি তোমরা যদি বডি স্কিনে মেখে নিতে পারো তো নো প্রবলেম, এটা কোনো প্রবলেম হবে না। আর মূলত এখানে যেটা বলা আছে, অ্যাপ্লাই লোশন লিবারলি অ্যান্ড ইভেন্টলি অন দ্য এক্সপোর্ট পার্টস অফ দ্য বডি। এটা নর্মালি আমাদের বডিতে ইউজ করার জন্যই বলা হয়েছে। বিফোর এক্সপোজ দ্য ফ্যান অ্যাপয়েন্ট কন্ট্যাক্ট দ্য আইস, এটা চোখে না লাগাতে বলা হয়েছে। তো বন্ধুরা, এইবার আসি এই প্রোডাক্টে আমার মতামত বা আমার রিভিউ। তোমরা নিশ্চয়ই জানো আমি অনেকদিন যাবৎ প্রোডাক্ট রিভিউ করছি, তো সেক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি অনেস্টলি সেই প্রোডাক্ট সম্পর্কে বলার। তো এবার একটা কোশ্চেন আসে যে দিদি ভাই, এই সানস্ক্রিনটা তোমার কেমন লেগেছে? তো যদি আমি উত্তর দেই তো বলবো আমার পার্সোনালি এই সানস্ক্রিনটা একদমই ভালো লাগেনি, বিকজ এই সামারে এত চিপকো চিপকো একটা লোশন বেস সানস্ক্রিন যতই বডির জন্য ইউজ করা হোক না কেন, সেটা আমার একদমই পছন্দ হয়নি। বাট তোমাদের যাদের বডি স্কিন প্রচণ্ড পরিমাণে ড্রাই, সেই ক্ষেত্রে দাসন স্ক্যান প্রোডাক্টের এই সানস্ক্রিনটা একবার ট্রাই করে দেখতে পারো, সেটা তো খুবই ভালো লাগবে। আর আমার ভালো লাগেনি বলে তো সবার ভালো লাগবে না, এমন হতে পারে না। এক এক প্রতিটা প্রোডাক্টই ম্যান টু ম্যান ভ্যারি করে, এমনও হতে পারে এই প্রোডাক্টটা তোমাদের ভীষণ ভীষণ ভালো লেগে যেতে পারে। যদিও এটা যদি বডি স্কিনের জন্য আমি যখন ইউজ করি তো বেশি খুব একটা খারাপ লাগে না। তো বন্ধুরা, এই প্রোডাক্ট সম্পর্কে আরও কিছু যদি তোমাদের জানার ইচ্ছে থাকে তো নিচে কমেন্টস বক্সে আমাকে কমেন্টস করে জানাবে। আর কেমন কোথা থেকে পাবে আমি সেটার অনলাইন পারচেস লিঙ্কও তোমাদের দিয়ে দেবো। আর তোমরা সবাই ভালো থাকবে, টাটা।